অসমের সুতার কান্দে বিওপি থেকে এনএলএফটি জঙ্গি সংগঠনের এক জঙ্গিকে শুক্রবার রাজ্যের ধর্মনগরে নিয়ে এলো ত্রিপুরা পুলিশ ধৃত জঙ্গির নাম বিধু দেবর্মা তার বাড়ি খোয়াই জেলার দেবেন্দ্র চৌধুরী পাড়া এলাকায় জানা গেছে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের জেলে ছিল বিধু জেলের মেয়াদ শেষ হলে বাংলাদেশ ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের আলোচনাক্রমে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর আধিকারিকরা তাকে অসমের করিমগঞ্জ জেলার সুতারকান্দি এলাকায় বিএসএফের হাতে তুলে দেয় পরে রাজ্য পুলিশ প্রশাসনের নির্দেশে শুক্রবার অসমের সুতারকান্দি বিওপি থেকে ওই জঙ্গিকে উত্তর জেলার ডিএসপি পান্নালাল সেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য ধর্মনগর থানায় নিয়ে আসে বর্তমানে তাকে ধর্মনগর থানায় কড়া নজরদারিতে রাখা হয়েছে এদিকে ধৃত জঙ্গি বিথু জানায় আসে এবং নব্বই দশকে সে এনএলএফটি এবং বিশ্বমোহন জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিল পরে ধীরে ধীরে রাজ্য থেকে জঙ্গি

আবার উনি সালে আমার স্ত্রীর আছার জন্য আমি আবার বাংলাদেশে আমার স্ত্রীর সঙ্গে যা টুকরে সঙ্গে পরিবার উনার যা আদা যায় আমার স্ত্রীর আদা যায় ছেলে কে এবং আমার স্ত্রীকে পরিবার বাংলাদেশে রইছিল আপনি যখন যোগদান করেন রেেন্ডার করে রেেন্ডার করার পরে তো পরিবার বাংলাদেশে বাংলা পরিবার বাংলাদেশেই রয়েছে বাংলাদেশে তখন ছিল মানে আমি তো জানি না যে পরিবার বাংলাদেশে আছে কোথায় আছে তখন 19 সালে আমি বাংলাদেশি বাংলাদেশে বাংলাদেশে ছিলাম সালে আমাকে কথা বলে দু হাজার উনিশ সালে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায় সে যায় তখন বাংলাদেশ পুলিশ তাকে জঙ্গি সংগঠনের সদস্য বলে গ্রেফতার করে জেলে পাঠায় পরবর্তীতে তার সাজার মেয়াদ শেষ হলে তাকে পুনরায় বাংলাদেশ পুলিশ ও সীমান্তরক্ষী জওয়ানরা বিএসএফ এর হাতে তুলে দেয় তবে রাজ্য পুলিশ ধৃতের জবানবন্দির উপর দাঁড়িয়ে না থেকে খতিয়ে দেখছে সে আত্মসমর্পণের পর পুনরায় কোন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছে কিনা যদিও পুলিশ গোটা ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে পুলিশ সূত্রে খবর শনিবার তাকে আগরতলা নিয়ে আসা হবে আগরতলায় তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাবে রাজ্য পুলিশ রিপোর্ট আর ই নিউজ